আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ব্রিদিং এক্সারসাইজ এই কোভিডের সময় সবচেয়ে বেশি জনপ্রিয় একটি পদ্ধতি, যেটি আমরা বলেছি বিভিন্ন সময় যে ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে কোভিড চিকিৎসার একটি ভালো উন্নতি করা সম্ভব। আজকে আমরা বিস্তারিত দেখাবো ব্রিদিং এক্সারসাইজ কত ধরনের হতে পারে এবং কোন সময় আপনি কোন ধরনের ব্রিদিং এক্সারসাইজ করবেন। প্রথমে আমি জেনে রাখি যে ব্রিদিং এক্সারসাইজ চার ধরনের হতে পারে এবং এই চার ধরনের মধ্যে আপনি কখন কোনটি করবেন আমরা মানে ধীরে ধীরে আপনাদেরকে বর্ণনা করব। আজকে আমরা যেটা দেখাবো, প্রথম তিন ধরনের ব্রিদিং এক্সারসাইজটা আমি দেখাবো এবং পরে লাস্টে আরেক ধরনের ব্রিদিং এক্সারসাইজ, সেটি দেখানোর জন্য আপনাদেরকে আরেকটি ভিডিও ফলো করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা প্রথম যে চার ধরনের ব্রিদিং এক্সারসাইজ রয়েছে সেটির মধ্যে আমি বলে রাখি, সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা স্বাভাবিক ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ। সেটা হতে পারে আপনি বড় করে শ্বাস নেবেন এবং 5 সেকেন্ড ধরে রাখবেন, যেমন ঠিক এরকম। এভাবে আপনি 5 সেকেন্ড ধরে রাখুন, এরপরে ছেড়ে দিন। এটাকে বলা যায় ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ। আপনার ফুসফুসটি এভাবে ফুলিয়ে আপনি ধরে রাখলেন কিছুক্ষণ এবং এরপরে ছেড়ে দিলেন। এটি 5 থেকে 7 সেকেন্ড আপনারা যদি ধরে রাখতে পারেন, এরপরে আপনি ছেড়ে দেন। এটিও একটি প্রাথমিকভাবে এবং সবাই এবং সব সময় করতে পারেন এই ধরনের একটি ব্রিদিং এক্সারসাইজ। এরপরে যেটি রয়েছে ব্রিদিং এক্সারসাইজের মধ্যে একটি অন্যতম এবং যেটি গবেষণালব্ধ তথ্য থেকে প্রমাণিত একটি ব্রিদিং এক্সারসাইজ, সেটি হচ্ছে বক্স ব্রিদিং। বক্স ব্রিদিং এবং আরেকটি হচ্ছে বেলি ব্রিদিং। এই দুইটি এবং আগে যেটি আমি উল্লেখ করলাম, এই তিনটি হচ্ছে ব্রিদিং এক্সারসাইজের খুবই প্রাথমিক একটি বিষয় এবং এই বিষয়গুলো আপনারা নিজে থেকেই করতে পারেন, বাসায় করতে পারেন, একাধিকবার করতে পারেন, এতে আপনাদের কোনো কষ্ট হওয়ার কথা নয়। তো যেটি বলছিলাম যে প্রথম যেটা বলেছি ব্রেথ হোল্ডিং এক্সারসাইজ, সেটির পরে আমরা এখন দেখাবো বক্স ব্রেদিং। বক্স ব্রেদিংটা অ্যাকচুয়ালি আসলে একটি বক্স কল্পনা করতে হবে, এবং স্কোয়ার বক্স, এবং যেটা প্রত্যেকটা পাশই সমান থাকবে এবং প্রত্যেকটা পাশের সময়ের দূরত্ব হবে 4 সেকেন্ড। তার মানে হচ্ছে আপনি 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 4 সেকেন্ড ধরে রাখবেন, এরপর 4 সেকেন্ড শ্বাস ছাড়বেন, এরপর 4 সেকেন্ড হোল্ড করবেন। এভাবে একটি প্রক্রিয়া সম্পন্ন হলো। এভাবে 4 সেকেন্ড করে শ্বাস নেবেন, 4 সেকেন্ড ধরে রাখবেন এবং 4 সেকেন্ডে শ্বাস ছাড়বেন এবং 4 সেকেন্ড বিরতি দিবেন। এভাবে আবার প্রক্রিয়াটি শুরু হবে। এইভাবে প্রক্রিয়াটি গবেষণায় বলা আছে 4 সেকেন্ডের এই প্রক্রিয়াটি 4 মিনিট ধরে করতে হবে এবং আমরা বলে থাকি এই প্রক্রিয়াটি যদি আপনি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি আপনি একাধিকবার করতে পারেন, তাহলে সায়েন্টিফিক্যালি আপনার শরীরের অনেকগুলো উন্নতি হওয়া সম্ভব। তার মধ্যে একটি হচ্ছে আপনার ফুসফুসের কর্মক্ষমতা বেড়ে যায়। আরেকটি হচ্ছে যে আপনার শরীরে অনেক সময় বিভিন্ন কারণে স্ট্রেস থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে, যেটি কিনা কোভিডের সময় আপনাদের অনেক বেশি হয়েছে, এবং সেই বিষয়গুলো দূর করার জন্য আমরা দেখেছি এবং গবেষণায় দেখা গিয়েছে যে যখনই স্ট্রেসে থাকে তখনই স্ট্রেসফুল হরমোনগুলো বেশি থাকে এবং যেটাকে বলা হয় ফ্লাইট অ্যান্ড ফাইট মোড। আমরা মারামারি করার সময় যেই মোডে থাকি আমাদের শরীর কিন্তু ঠিক সে, যদি আমরা এই মানসিক চাপে থাকি তাহলে ঠিক সেই মোডে চলে যায়, খুব অস্থির প্রকৃতির এবং কখন কি হয়ে যায় বলা যায় না এই ধরনের অ্যাটিচিউড। তো এটি বন্ধ করার জন্য আমাদের দরকার প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন। এই ব্রেদিং এক্সারসাইজের মাধ্যমে আপনার সারা শরীরের এই ব্রেদিং এক্সারসাইজ যখনই আপনি করবেন, অ্যাক্টিভেটেড হবে, তখন কিন্তু মাথায় বা ব্রেনে একটি সিগন্যাল যাবে যেটিকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক সিগন্যাল। যখনই ব্রেনে প্যারাসিম্প্যাথেটিক সিগন্যাল যাবে তখন আপনার ব্রেন থেকে সারা শরীরের সকল কার্যক্রম আপনার রেস্ট অ্যান্ড রিল্যাক্স ওয়েতে পরিচালিত করার জন্য বলে দিবে, তখন আপনি রিল্যাক্স ফিল করবেন। এবং এটি যদি দিনে একাধিকবার করা যায়, আমরা বলেছি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে, এটি বসে করলে সবচেয়ে ভালো এবং যেটাকে বলা হয় ইয়োগা পজিশনে যদি আপনি করতে পারেন খুব রিল্যাক্স হয়েতে, তাহলে এটি খুবই ভালো এবং কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে শুয়েও করা যেতে পারে, তবে আপনি এই চক্রটি 4 সেকেন্ড সময়ের বিরতিতে শ্বাস নেবেন, ছাড়বেন, ধরে রাখবেন এবং এটা 4 মিনিট ধরে চলতে থাকবে এবং কন্টিনিউ এই প্রক্রিয়াটি আপনি একাধিকবার করতে পারেন। তাহলে আমরা এখন আলোচনা করলাম বক্স ব্রেদিং। আরেকটি আছে বেলি ব্রেদিং, এটি খুবই সহজ, এটি শুয়ে শুয়ে করা যায় এবং আপনি খুব সহজে এটি করতে পারেন। এটি হচ্ছে প্রথমে 4 সেকেন্ড আপনি শ্বাস নেবেন, যেমন, এবং
আপনি 8 সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন। এটি হচ্ছে 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন এবং 8 সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন। এই প্রক্রিয়াটি যদি আপনারা করতে পারেন, এটিও সাইন্টিফিক্যালি প্রুফ যে আপনাকে অনেক রিল্যাক্স করবে এবং আপনার ফুসফুসকে কর্মক্ষম করবে এবং আপনি কিন্তু ভালো থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা সবাই এই ব্রিদিং এক্সারসাইজটা চেষ্টা করব, আমরা শরীরকে সুস্থ রাখার জন্য, ব্যথামুক্ত রাখার জন্য, ইভেন আমাদের শরীরকে মানসিক চাপ মুক্ত রাখার জন্য এই ব্রিদিং এক্সারসাইজগুলো খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে। আশা করি আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি করে ভালো ফল লাভ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।